আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি থেকে 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। 1 নম্বর প্রশ্ন বলেছে, দেখো আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটস অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবিল। তো এখানে নিচের দেওয়া বাক্যগুলি থেকে কোনটা সাবজেক্ট আর কোনটা অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয় সেগুলিকে আমাদের ঠিক ঠিক করে লিখতে হবে। তো কলাম এতে দেখো সাবজেক্ট লিখবো আমরা, তো মূল্য হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট হচ্ছে ওয়াজ ভেরি হ্যাপি। এরপর বিয়ের সেন্টেন্স আছে সি স্টাডিজ ইন ক্লাস থ্রি, তো এখানে সি হচ্ছে সাবজেক্ট এবং স্টাডিজ ইন ক্লাস থ্রি হচ্ছে প্রেডিকেট। এরপর 3 নম্বর দেখো হুইলস চেঞ্জ আওয়ার লাইফ, তো এখানে হুইলস হয়ে যাচ্ছে সাবজেক্ট এবং চেঞ্জ আওয়ার লাইফ হয়ে যাচ্ছে প্রেডিকেট। এরপর ম্যান হয়ে যাচ্ছে সাবজেক্ট এবং ইউজ দ্য হুইল ফর ট্রান্সপোর্ট হয়ে যাবে প্রেডিকেট। 2 নম্বর আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ফুল সেন্টেন্সেস, অর্থাৎ এখানে পূর্ণবাক্য উত্তর দিতে বলেছে। ডাজ এ ট্রি হ্যাভ লাইফ, গাছের কি প্রাণ আছে? উত্তর হবে ইয়েস এ ট্রি হ্যাজ লাইফ। বিয়ের প্রশ্ন আছে হোয়ার ডু ট্রিজ মেক দেয়ার ফুড, অর্থাৎ গাছেরা কোথায় তার খাদ্য তৈরি করে? উত্তর হবে ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার গ্রিন লিভস। সিতে আছে হুইচ পার্ট অফ এ ট্রি ড্রস ওয়াটার, উত্তর হবে এ ট্রি ড্রস ওয়াটার উইথ দ্য হেল্প অফ ইটস রুট। 3 নম্বর আছে নেম ওয়ান ফ্লাওয়ার অ্যান্ড ওয়ান ফ্রুট অফ দ্য মেনশন কালার, অর্থাৎ এখানে নিচে যে রঙগুলি দেওয়া আছে সেগুলি থেকে একটি ফুল এবং একটি ফল লিখতে বলা হয়েছে। তো রেড কালারের ফুল হচ্ছে রোজ আর ফল হচ্ছে আপেল, পিঙ্ক কালারের ফুল হচ্ছে লোটাস আর ফল হচ্ছে স্ট্রবেরি, ইয়েলো কালারের ফুল হচ্ছে সানফ্লাওয়ার আর ফ্রুট হচ্ছে বানানা। 4 নম্বর আছে দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিট, বিপরীত শব্দ দিয়ে ম্যাচ করতে বলেছে, তো ওল্ড থেকে হয়ে যাবে ইয়াং, শার্প থেকে হয়ে যাবে ব্লান্ট, ফিনিশ থেকে হয়ে যাবে স্টার্ট, সুইট থেকে হয়ে যাবে বিটার আর হ্যাপি থেকে হয়ে যাবে স্যাড। এরপর বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভেহিকেল দেওয়া আছে, এরপর আছে নাম্বার অফ হুইলস অর্থাৎ কটি চাকা আছে এবং কালার কী রঙের হয়। তো প্রথমে দেখো থ্রি এবং ইয়েলো আছে, নাম্বার অফ হুইলসের ঘরে থ্রি আছে এবং কালারের ঘরে ইয়েলো আছে, অর্থাৎ 3টি চাকা আছে এবং হলুদ রঙের হয়, কী হয় না অটোরিক্সো। এরপর আছে দেখো ভেহিকেলের ঘরে দেওয়া আছে ট্রেন আর নাম্বার অফ হুইলস অর্থাৎ কতগুলি চাকা আছে না মেনি অনেকগুলি, কালার হয় গ্রিন অ্যান্ড গোল্ড। এরপর দেখো নাম্বার অফ হুইলস 2, চাকার ঘরে 2টি দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এখানে বাইসাইকেল, বাইসাইকেল অর্থাৎ সাইকেলে 2টি চাকা থাকে আর কালার হয় গ্রিন, যে কোনো কালার আমরা দিতে পারি, ঠিক আছে। এরপর আছে ভেহিকেল আছে বাস আর নাম্বার অফ হুইলস এখানে আমরা লিখতে পারি, লিখতে হবে 6 আর কালার হবে রেড অ্যান্ড হোয়াইট। 6 নম্বর প্রশ্ন আছে রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই যে নিচে দেওয়া শব্দগুলোর ইংরাজি মানে লিখতে হবে। তো প্রোভাইড থেকে হবে গিভ, ডিসাইড থেকে হবে ডিটারমাইন, গ্ল্যাড থেকে হবে হ্যাপি, ভ্যাকেশন থেকে হবে ট্রাভেল, রূপ থেকে হবে সেড। 7 নম্বর প্রশ্ন আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডিসক্রাইবিং ওয়ার্ড অফ দ্য হেল্প বক্স, এই যে নিচে দেওয়া ডিসক্রাইবিং ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো কী হবে টি আছে তো কী হয়ে যাবে, এখানে হট টি হয়ে যাবে, লিফ আছে তো গ্রিন লিফ হয়ে যাবে, থিন গার্ল স্মল বাস আর ব্লু স্কাই হয়ে যাবে। 8 নম্বর আছে দেখো রাইট অ্যাপ্রোপ্রিয়েট রাইমিং ওয়ার্ড বাই ইউজিং দ্য হেল্প বক্স, তো হেল্প বক্সে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে রাইমিং অর্থাৎ মিলযুক্ত শব্দ এখানে লিখতে হবে। তো ট্রি থেকে হয়ে যাবে ফ্রি, থিন থেকে হয়ে যাবে ফিন, সয়েল থেকে হয়ে যাবে বয়েল, ক্যান থেকে ম্যান, লিপ থেকে হয়ে যাবে ফাইভ। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন বলেছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে দেওয়া শব্দগুলি দিয়ে বাক্য রচনা করতে হবে। তো ট্রিপ থেকে হবে দে প্ল্যান্ড এ ট্রিপ টু পুরী, টুগেদার থেকে হবে উই প্লেড ফুটবল টুগেদার, রূপ থেকে হবে এ ভেসেল হ্যাজ নো রূপ আর ইউজলেস থেকে হবে নো।